मुत्तकी बंदा जदि शैतान धोकाय पड़े बड़ गुणार भितरे जाए जत बड़ गुणार कासे जाक ना केनो अल्लाह रब्बुल आलमीनेर भय अंतरे थाकार कारणे अल्लाह ताआला ताके सेखान थेके फिराय आनबेन। আমি আপনাদের খেদমতে একটা ঘটনা শোনাই এই আয়াতের সাথে সামঞ্জস্য। আবু বকর ইবনে আবি দুরিয়া রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ একজন মুহাদ্দিস, তিনি একটা কিতাব লিখছেন, কিতাবটার নাম হলো মানায়েশা বাদাল মউত। এই কিতাবের ভিতরে তিনি একটা যুবকের ঘটনা বর্ণনা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা একটা যুবক হযরত ওমরের দরবারে সব সময় থাকতেন। এই যুবকটার দুনিয়াতে কেউ নাই তার বাবা ছাড়া। প্রতিদিন এশার নামাজের পর এই যুবকটা বাবার খেদমতে বাড়িতে চলে যেত, যা কিছু করার প্রয়োজন সব কিছু করে আবার মসজিদে নববীতে ফিরে আসতো। হযরত ওমর এই যুবকটাকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। প্রতিদিন ওমরের সামনেই যুবকটা বসত, প্রতিদিন রাতে গিয়া বাড়ির থেকে কাব্বার খেদমত করে ফিরে আসত। ঘটনাক্রমে যাওয়ার পথে একটা রমণী এই যুবকটাকে বড় ডিস্টার্ব করত, ইপটিজিং করত, তাকে উত্তপ্ত করত। এই যুবকটাকে এই রমণী কাছে পাওয়ার জন্য কামনা করত, সেই জন্য এই যুবকের প্রতি সর্বদা কুপ্রস্তাব রাখত। যুবকটা সেখান থেকে ওই মহিলার কুপ্রস্তাবকে ডিনাই করে সেখান থেকে প্রতিদিন বেঁচে আসত। এই মহিলা প্রতিদিন জ্বালাইত আর সে প্রতিদিন সেখান থেকে ডিনাই করে ফিরে চলে যেত, ফিরে চলে যেত। মহিলা টিজিং করত। এখন তো একটা সময় হয়ে গেছে, আপনারা জানবেন 5-7 বছর আগে একটা সময় পত্রিকায় শুধু দেখতাম ছেলেরা মেয়েদেরকে অ্যাসিড মারছে, শুনছেন না, অ্যাসিড মারতো। এরপরে আইন হলো যদি কোনো ছেলে কোনো মেয়েকে অ্যাসিড মারে এটা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। বিগত 3-4 বছর আর শুনি না যে কোনো ছেলে মেয়ের অ্যাসিড মারছে, এরকম খবর আর পাই না। আস্তে আস্তে আবহাওয়া পরিবর্তন হওয়া শুরু হইলো। এখন কয়েকদিন আগে বা কয়েক মাস আগে পত্রিকায় দেখলাম যে এক মেয়ে এক ছেলের প্রেমের প্রস্তাব দিছে, এই ছেলে এই প্রস্তাবকে ডিনাই করছে, মেয়ে রাগ হইয়া অ্যাসিড মাইরা ছেলের চেহারা ঝলসাইয়া দিছে। কত বড় যুগের হাওয়া পরিবর্তন হওয়ার সাথে সাথে নারীরাও ক্ষমতাশালী হইতেছে, কি বলেন? আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। রমণী প্রতিদিন ডিস্টার্ব করে, যুবক ডিনাই করে চলে যায়। হঠাৎ করে একদিন শয়তানের ধোকায় পড়ে যুবক মহিলার সাথে ঘরের ভিতরে চলে গেছে। মহিলা এইবার আনন্দিত হয়ে গেছে যে আজকে আমার কাছের লোকটা পেয়ে গেছি, প্রিয় মানুষটাকে পেয়ে গেছি, আজকে আমার কত আনন্দের দিন। গোলামকে ডাক দিয়া বলে, ও গোলাম যাও বাজারে, যাও বাজারে গিয়া সুন্দর সুন্দর ভালো ভালো ফল কিনে আনো, সুগন্ধি কিনে আনো, আজকে আমার প্রেমাস্পদকে কাছে পেয়ে গেছি, আজকে আমার বড় আনন্দের দিন, যাও। গোলাম টাকা নিয়ে বাজারে চলে গেল। মহিলা যুবকটাকে ধরে ঘরের ভিতরে অন্দর মহলের দিকে নিয়ে যাইতেছে, অন্দর মহলের ভিতরে নিয়ে যায়। হঠাৎ করে যুবকটা মহিলার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল। মহিলা একটু আগে আনন্দ ছিল, মুহূর্তের ভিতরে তার আনন্দটা মাটি হয়ে গেল। আলহামদুলিল্লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد ببي تفسير القرآن محصل الله تعالى عليه وعلى এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত বাছাই করে আমাদেরকে এখানে আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ ও সালাম সাইয়েদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্ব নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার কাছে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে
তিনি যত মাখলুক সৃষ্টি করেছেন তার ভিতরে সর্বোত্তম মাখলুক হিসাবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এটা কিসের ভিত্তিতে হবে? দেহর ভিত্তিতে, বডি স্ট্রাকচারের ভিত্তিতে না। আমাদের দুই হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, চোখ আছে, এই জন্য আমরা শ্রেষ্ঠ? আসলে বিষয়টা তা না। শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখনই গ্রহণযোগ্য হবে যখন এই মানুষগুলার ভিতরে আল্লাহ ভীতি প্রবেশ করবে, তাকওয়া প্রবেশ করবে। আল্লাহ তাআলাই বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখানে আল্লাহর কাছে কে সম্মানিত আর কে লাঞ্ছিত, কে সম্মানিত নয়, এর একটা নীতিমালা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যার ভিতরে আল্লাহর ভয় বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ততটা প্রিয় বেশি। সুবহানাল্লাহ। আবার মানুষের দামি হওয়ার যতগুলা প্রসেস আছে, এর ভিতরে অন্যতম একটা বিষয় হলো ঈমান। ঈমানবিহীন একটা মানুষের দাম কুকুরের চাইতেও খারাপ, ঠিক কিনা বলেন? কোন কুকুর শুনছেন কোনদিন জাহান্নামে যাবে? শুনছেন নাকি? কুকুর যাবে না, শুয়ারের মতো নিকৃষ্ট জানোয়ার সে জাহান্নামে যাবে, এরকম কোন কথা নাই। অথচ মানুষ জাহান্নামে যাবে কেন? তার ঈমান নাই, বেঈমান হওয়ার কারণে। তাহলে মানুষ যেমন সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেই মানুষের যদি ঈমান না থাকে, এই মানুষটা হলো সৃষ্টির নিকৃষ্ট জীব, ঠিক কিনা বলেন ভাই? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে রাখেন এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের সূরা হাসরের তিনটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, অল্প কিছু সময় এমন কিছু কথা আল্লাহ জবান থেকে বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা আল্লাহকে ভয় করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাংজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মানুষের এই বিষয়টা খেয়াল করা উচিত, লক্ষ্য করা উচিত, সে যেন নিজের দিকে এই ব্যাপারটা খেয়াল করে। প্রতিটা মানুষ সে আগামী দিনের জন্য কি প্রেরণ করতেছে, কি সেভ করতেছে, কি জমাইতেছে। আল্লাহ তাআলা এরপরে আবার বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন। আল্লাহকে আল্লাহ তাআলা আবার ভয় করার কথা বললেন এবং এ কথা জানায় দিলেন যে আল্লাহ তাআলা জানেন সেই ব্যাপারে যা আমরা করি, সব কিছুর খবর কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মধ্যে হয়ো না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে যায় তাদেরকে কে ভুলে যান? আল্লাহ তাআলাও ভুলে যান। আর আল্লাহ তাআলা তাদেরকে ভুলেন আর তারা আল্লাহকে বলে, তারা কারা? আল্লাহ বলেন তারাই হলো ফাসেক, তারাই হলো পাপী। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরপরে বলেন, জান্নাতি আর জাহান্নামী এটা সমান নয়। কেন সমান নয়? জাহান্নামীরা হলো চিরন্তন অপদস্থ, অপমানিত, আর জান্নাতিরা হলো চিরস্থায়ী, সফল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে এই কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রথমে আল্লাহ তাআলা কি বললেন? তাকওয়ার কথা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতের ভিতরে দুইবার তাকওয়ার কথা এসেছে, আল্লাহকে ভয় করার কথা এসেছে। তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, প্রথম তাকওয়ার অর্থ হলো যে তোমরা আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামি করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো।
আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। দ্বিতীয় তাকওয়ার অর্থ হলো তোমরা অন্তরের গুনার ব্যাপারেও আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ যেই আমলগুলো আল্লাহর কাছে প্রেরণ করতে চাও, এই আমলগুলো জানি শুধুমাত্র আল্লাহর জন্য হয়, ইখলাসের সাথে হয়, তুমি এই হিসাবটা নিজের থেকে নিজে মিলাও যে তুমি কিয়ামতে যেই সম্পদ, কিয়ামতের সম্পদ কি দুনিয়ার ডলার টাকা পয়সা এগুলা, স্বর্ণ রূপা এগুলা, কিয়ামতের দিন এগুলা কোনো কাজে আসবে না, কিয়ামতে কাজে আসবে নেকি, এই নেকি মানুষকে জান্নাতে নিবে আর কিয়ামতে গুনাহ মানুষকে জাহান্নামে প্রবেশ করাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তুমি আগামী দিনের জন্য কি প্রেরণ করতেছো সেটা তুমি নিজের থেকে নিজে হিসাব করো, লক্ষ্য করো, খেয়াল করো তুমি কি প্রেরণ করতেছো। তুমি যদি সওয়াব অর্জন করে আমল করে সেটা আগামী দিনের জন্য জমাও, তাহলে কিয়ামতে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা হবে, আর যদি বদ আমল জমাও সেটাও তোমার নামে জমা হবে, আর সেইটা তোমার কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। দুনিয়ার মানুষেরা যখন কেউ চাকুরি করে, চাকুরিজীবীর ভবিষ্যতের চিন্তা ভাবনা করে, অনেক সময় অনেকে প্রতি মাসে 500 টাকা 1000 টাকা জমায়, সেভিং অ্যাকাউন্ট করে, কেউ ফিক্সড ডিপোজিট করে টাকাগুলা জমাইতে থাকে, চিন্তা করে 30 বছর চাকরি করার পর আমি যখন বৃদ্ধকালে উপনীত হয়ে যাব, আমার জানি সন্তানের মুখাপেক্ষী না হতে হয়, মানুষের মুখাপেক্ষী না হওয়া লাগে, এই জন্য 30 বছরের চাকুরির জীবনে যদি আমি 30 লক্ষ টাকা জমায়ে যেতে পারি, বৃদ্ধ হওয়ার পর যখন আমার শারীরিক অক্ষমতা এসে যাবে, যখন আমি বয়সের ভারে পরিশ্রম করতে পারবো না, যেই দিন হয়তো আমি নিঃস্ব হয়ে যাব, চাকুরি করার ক্ষমতা নাই, ওই সময়টা এই জমানো টাকাগুলা দিয়ে আমি সুখের সাথে চলতে থাকব। মানুষ এই চিন্তা করে টাকাগুলা জমাতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে স্মরণ করে দিয়া বলেন, মুমিন তোমাদের তো এই বিষয়গুলো লক্ষ্য করার প্রয়োজন, তুমি সেই আসল দিন কিয়ামতের দিনের জন্য কি জমাইতেছ। কিয়ামতের দিনটা হলো খুবই নিকটবর্তী দিন, এই দিনের জন্য যেই দিন যেই বিষয়টা প্রয়োজন, নেকির প্রয়োজন, এটা তুমি কতটুকু জমায়ে রাখতেছ সেই ব্যাপারে প্রতিটা মানুষের খেয়াল করা উচিত তথা যত্নবান হওয়া উচিত। পাশাপাশি যেই জিনিসগুলা সে আখেরাতের জন্য জমাবে, যেই আমলগুলা সে করবে সেগুলা জানি আল্লাহর জন্য হয়। দ্বিতীয় তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার যখন তার ভয়ের কথা উল্লেখ করলেন, তখন এই কথাই আল্লাহ বলেন যে যেই জিনিসগুলো আখেরাতের জন্য পাঠাইবা সেটা জানি ভেজাল মুক্ত হয়, ভেজালওয়ালা না হয়, কেমন আমল তুমি আমার কাছে পাঠাইতেছো আমি আল্লাহ কিন্তু সে ব্যাপারে সব জানি। তুমি নামাজ পাঠাইতেছো, তুমি এই নামাজটা কি আমার সন্তুষ্টির জন্য পড়তেছো কিনা তাও জানি। দান করতেছো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছো কিনা আমি আল্লাহ তাও জানি, সব খবর আল্লাহর কাছে আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করে দেন। শুধু এইখানে নয়, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে প্রায় 200 জায়গায় তাকওয়ার কথা আছে, অথচ নামাজের কথা আছে 82 জায়গায়, তাকওয়ার কথা আছে 200টা জায়গায়, 200 জায়গার ভিতরে 54 থেকে 55 বার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে ভয় করার কথা বলেছে। তাকওয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার আদেশ শুধুমাত্র আমাদেরকে দিয়েছেন তা নয়, অতীতের প্রত্যেক নবীর জীবনে দেখা যায় সে তার গোত্রকে আল্লাহকে ভয় করার কথা বলেছে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত আদুনিল মুরসালিন ইযা ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, হুদ আলাইহিস সালাম যখন তার পুত্রকে তার ভাইদেরকে আল্লাহর ভয়ের কথা বললেন, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ তাআলা বলেন, কাযযাবাত ক্বাউম নূহিনিল মুরসালিন ইযা ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন,
নূহ আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে তাকওয়ার কথা বলতে বলেছে, আল্লাহ ভীতির কথা বলতে বলেছে। কিন্তু আফসোসের ব্যাপার, উনি যখন তাকওয়ার কথা বলছেন, আল্লাহকে ভয় করার কথা বলছেন, তখন তার কওম তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে আমাদেরকে তাকওয়ার আদেশ করেছেন তাই নয়, আল্লাহ বলেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব প্রদান করা হয়েছিল, এখানে ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ তাআলা বলছেন, তারা সহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যারা আহলে কিতাব ছিল, তাদেরকেও তাকওয়ার আদেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তাকে ভয় করার আদেশ দিয়েছে। ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, তোমাদেরকেও এই আদেশ দেওয়া হলো যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কিন্তু আল্লাহর ভয় আছে আমাদের মনে? আল্লাহর ভয় যদি বাস্তবিকভাবে আমাদের অন্তরের ভিতরে থাকতো, আপনাদের কত বড় বাজার, এই বাজারে মসজিদ কয়টা, একটা মসজিদে কি জায়গা হইতো নাকি? আল্লাহর ভয় যদি বাস্তবেই থাকতো, এরকম তিনটা মসজিদও জায়গা হইতো না। এর মানে কি বুঝলাম, মুমিন আমরা ঠিকই মুমিনের দাবি করি, কিন্তু মুখে বলি আল্লাহকে ভয় করি, বাস্তবে তা নাই। তাকওয়ার পরিচয় মুখ দিয়ে হয় না। পয়গম্বরে আরবি একদিন বলেন, আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি থালাসা মাররাত। আল্লাহর নবী বলেন তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তিনবার বলেন, তিনবার এই বুকের দিকে ইশারা করেন। তাকওয়া বাইরের জিনিস নয়, তাকওয়া লোক দেখানো জিনিস নয়, তাকওয়ার মূল সম্পৃক্ততা হলো অন্তরের সাথে, তাকওয়ার মূল কানেকশনটা হলো অন্তরের সাথে। আল্লাহ ভীতিটা উপরে দেখানো হবে, দেখাতে হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ ভীতির মূল কেন্দ্র স্থল হলো দিলের ভিতরে। যদি কারো দিলের ভিতরে বাস্তবেই আল্লাহ ভীতি অর্জন করতে পারে, এই লোকটার চরিত্র গভীর রাতে যেমন হবে, সমগ্র দুনিয়ার মানুষের সামনে দিনের বেলাতেও তার চরিত্র তেমন হয়ে যাবে। আমাদের দেশে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আপনাদের এলাকায় তো রাত্রে চলাচল করে অনেক শান্তি আলহামদুলিল্লাহ, রাত দুইটা তিনটার সময় মানুষ যাইতেছে, কোনো অসুবিধা হয় না। কিছু কিছু এলাকা আছে, এরা রাত দুইটা তিনটার সময় বাস থামাইয়া ডাকাতি করে, ডাকাতি ডাকাতি কইরা এবার ফজরের নামাজ পড়া বাড়িতে যায় ঘুমায়। ওর চরিত্র মানুষের সামনে নামাজি, রাত যখন গভীর হয় কেউ দেখে না ডাকাত, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে তার চরিত্র দিনে আর রাতে সমান হয়ে যাবে। যেই দোকানদারের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, এই দোকানদার গরমের দিন যেমন সয়াবিন তেল বেচবে, শীতের দিনেও তেমন বেচবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা দোকানদার শীতের দিন সুবিশাপ হয়ে যায়, এই সময় সয়াবিনের সাথে আর পাম অয়েল মিশায় না, চিন্তা করে এই সময় যদি সয়াবিনের সাথে পাম অয়েল মিশাই, ঠান্ডার সময় জমে যাবে, ধরা খেয়ে যাব। উপরন্ত যখন গরম কাল পড়ে, এইটারে নিয়ামত মনে কইরা পাম অয়েল রে সয়াবিন বেচে বলে আছে না নাই, কারণ ওই সময় তো সয়াবিন তেল জমে না, পাম অয়েল জমে না, লোকজন ধরতে পারবে না। কিন্তু এই লোকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ও শীতের দিনেও যেমন তেল বিক্রি করতো, গরমের দিনেও তেমন বিল তেল বিক্রি করতো, ঠিক কিনা বলেন? কারণ তাকওয়া হলো এমন একটা বিষয়, বাস্তবিক অর্থে এই তাকওয়া মানুষকে আসল মানুষে পরিণত করে। আর তাকওয়া যার কমতি চলে আসে, তাকওয়া যার অন্তরের ভিতরে না থাকে, এই মানুষগুলা মুমিনের লেবাসে থাকে ঠিক, ভিতরে এর মাল মেডিসিন কিছু থাকে না, আসল কিছু এর থাকে না, প্রেম থাকে ভিতরে খালি। অথচ কত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা তাকওয়ার কথা পবিত্র কোরআনে 200 বারের অধিক আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরের সিগা দিয়া আদেশ সূচক বাক্য দিয়ে যে তোমরা আল্লাহকে ভয় করো, কোরআনুল কারীমে তাকওয়াটা কয়েক পড়তে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। স্বাভাবিকভাবে ভয় অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যেমন আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ তাআলা কেয়ামতের দিনকে ভয় করতে বলেন, সেই দিনকে ভয় করতে বলেন যেই দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুনরায় ফিরে যাব। আল্লাহ বলেন সেই দিনটাকে তোমরা ভয় করো। এখানে স্বাভাবিক অর্থে তাকওয়া অর্থ হলো ভয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে তাকওয়ার অর্থ হলো, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার আনুগত্য, তার রাসূলের আনুগত্য, তার গোলামি যথাযথভাবে করো। এখানে তাকওয়ার অর্থ হলো যথার্থভাবে ইবাদত করা। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ويخشى الله فأولئك هم الفائزون। আমরা যেই তাকওয়া বুঝি, অন্তরের যেই তাকওয়া বুঝি, এই আয়াতের দ্বারা এরা এটা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা এখানে বলেন, মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইখশাল্লাহ, যে আল্লাহ এবং তার রাসূলকে ভয় করে, আনুগত্য করে এবং আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়াইত্তাকহি, এবং এমন বিষয়কেও ভয় করে যেটা অন্তরের সাথে সম্পৃক্ত, অন্তরের গুনাহ করাটাকেও ভয় করে। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, যাদের অবস্থাটা এমন হয় এই মানুষগুলাই হলো চূড়ান্ত দিনের চূড়ান্ত সফল মানুষ, তারাই হলো চূড়ান্ত সফল যারা বাস্তবিক অর্থে তাকওয়াকে অন্তরের সাথে মিলায় নিতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়াওয়ালাদের কিছু গুণও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতেই মুত্তাকীদের কয়েকটা গুণের কথা উল্লেখ করে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতগুলোর আলোকে বোঝা যায় তাকওয়ার স্তর তিনটা। তাকওয়া তিন শ্রেণীর তাকওয়া। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ঈমান আনায়ন করে চিরস্থায়ী জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা, এটাও এক প্রকারের তাকওয়া। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ঈমান আনছে, এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেছে, এটা হলো তাকওয়ার মিডিল ক্লাস, মধ্যম শ্রেণী। এরপরে সর্বোচ্চ মানের তাকওয়া হলো, এই মানুষগুলা তো ঈমানদার, পাশাপাশি আমলের ভিতরে কোনো ত্রুটি নাই, পাশাপাশি তাদের অন্তর এমন হয়ে গেছে যে তাদের অন্তরটাও কখনো গোনার দিকে ধাবিত হয় না। আমরা আছি না, নামাজ কালাম পড়ি সবাই, ঠিক আছে, অন্তরটা মাঝে মধ্যে গোনার দিকে যাইতে যায়, যদিও গোনা করে না কিন্তু গোনার দিকে যাইতে যায়। আর আপার ক্লাসের মুত্তাকি যারা, এদের অন্তরটা গোনার দিকে যাইতেছে না, অন্তরটাকে এমন ভাবে কন্ট্রোল করে ফেলেছে, আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে এমন ভাবে প্রবেশ করেছে যে তাদের অন্তরকে তারা গোনার দিকেও ধাবিত করতে চায় না। এখন যদি আমরা মুত্তাকি হতে পারি তাহলে আমাদের লাভটা কি আছে? প্রতিটা মানুষ যেই কোনো কাজ করার জন্য লাভ খুঁজতে থাকে, যে আমার লাভ কি, মোমেন সে তো আগে দুনিয়ার লাভের চাইতে আখেরাতের লাভ তালাশ করবে, ঠিক কিনা বলুন? দুনিয়ারও লাভ আছে, আখেরাতেরও লাভ আছে। কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে গুনার থেকে বিরত থাকে, কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে পাপ কাজ থেকে বেঁচে থাকে, নাফরমানি না করে, আল্লাহ তাআলা তার জন্য দুই ধরনের পুরস্কারের কথা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। এক নম্বরে দুনিয়াবি পুরস্কার, আল্লাহ তাআলা দুনিয়াবি পুরস্কার কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব। দুনিয়াবি পুরস্কারের মধ্যে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন, ওই মুত্তাকি বান্দা যখন কোনো বিপদে পড়ে যাবে, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা তাকে আল্লাহ বাতলায়া দিবে। দুনিয়ায় যত বিপদে পড়ুক না কেন, এই ব্যক্তিকে ওই বিপদ থেকে হেফাজত করার দায়িত্ব নেবেন কে? আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নেবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে এই মুত্তাকি বান্দার জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন যে ওই ব্যক্তি কল্পনাও করতে পারে নাই, ভাবনাও করতে পারে নাই, চিন্তাও করতে পারে নাই, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এখন বলুন, দুনিয়াতে যদি কোনো মানুষের এমন পাওয়ার পেয়ে যায়, বিপদে পড়লে সেখান থেকে বের হয়ে আসতে পারবে, কোনো সময় তার রিজিকের টেনশন নাই, তাহলে দুনিয়ার ভিতরে এই লোকটার মতো শান্তিতে কেউ কি আর থাকবে নাকি? এই লোকটা দুনিয়াতে শান্তির ভিতরে থাকবে, ওর তো টেনশন নাই,
যে আমি বিপদে পড়লে আমার মরতে হবে তা না, রাস্তা দেখায় দিবেন কে মুত্তাকিকে? আল্লাহ দেখায় দিবেন। মুত্তাকি বান্দা যদি শয়তানের ধোকায় পড়ে বড় গুনার ভিতরেও যায়, যত বড় গুনার কাছে যাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে সেখান থেকে ফিরায় আনবেন। আমি আপনাদের খেদমতে একটা ঘটনা শোনাই, এই আয়াতের সাথে সামঞ্জস্য। আবু বকর ইবনে আবি দুরিয়া রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ একজন মুহাদ্দিস, তিনি একটা কিতাব লিখছেন, কিতাবটার নাম হলো মানায়েশা বাদাল মউত। এই কিতাবের ভিতরে তিনি একটা যুবকের ঘটনা বর্ণনা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা একটা যুবক, হযরত ওমরের দরবারে সব সময় থাকতেন। এই যুবকটার দুনিয়াতে কেউ নাই তার বাবা ছাড়া। প্রতিদিন এশার নামাজের পর এই যুবকটা বাবার খেদমতে বাড়িতে চলে যেত, যা কিছু করার প্রয়োজন সব কিছু করে আবার মসজিদে নববীতে ফিরে আসতো। হযরত ওমর এই যুবকটাকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। প্রতিদিন ওমরের সামনেই যুবকটা বসত, প্রতিদিন রাতে গিয়া বাড়ির থেকে কাব্বার খেদমত করে ফিরে আসত। ঘটনাক্রমে যাওয়ার পথে একটা রমণী এই যুবকটাকে বড় ডিস্টার্ব করত, ইপটিজিং করত, তাকে উত্তপ্ত করত। এই যুবকটাকে এই রমণী কাছে পাওয়ার জন্য কামনা করত, সেই জন্য এই যুবকের প্রতি সর্বদা কুপ্রস্তাব রাখত। যুবকটা সেখান থেকে ওই মহিলার কুপ্রস্তাবকে ডিনাই করে সেখান থেকে প্রতিদিন বেঁচে আসত। এই মহিলা প্রতিদিন জ্বালাইত আর সে প্রতিদিন সেখান থেকে ডিনাই করে ফিরে চলে যেত, ফিরে চলে যেত। মহিলা ইপটিজিং করত। এখন তো একটা সময় হয়ে গেছে, আপনারা জানবেন 5-7 বছর আগে একটা সময় পত্রিকায় শুধু দেখতাম ছেলেরা মেয়েদেরকে অ্যাসিড মারছে, শুনছেন না, অ্যাসিড মারত। এরপরে আইন হলো যদি কোনো ছেলে কোনো মেয়েকে অ্যাসিড মারে এটা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। বিগত 3-4 বছর আর শুনি না যে কোনো ছেলে মেয়ের অ্যাসিড মারছে, এরকম খবর আর পাই না। আস্তে আস্তে আবহাওয়া পরিবর্তন হওয়া শুরু হইল। এখন কয়েকদিন আগে বা কয়েক মাস আগে পত্রিকায় দেখলাম যে এক মেয়ে এক ছেলের প্রেমের প্রস্তাব দিছে, এই ছেলে এই প্রস্তাবকে ডিনাই করছে, মেয়ে রাগ হইয়া অ্যাসিড মাইরা ছেলের চেহারা ঝলসাইয়া দিছে। কত বড় যুগের হাওয়া পরিবর্তন হওয়ার সাথে সাথে নারীরাও ক্ষমতাশালী হইতেছে, কি বলেন? আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। রমণী প্রতিদিন ডিস্টার্ব করে, যুবক ডিনাই করে চলে যায়। হঠাৎ করে একদিন শয়তানের ধোকায় পড়ে যুবক মহিলার সাথে ঘরের ভিতরে চলে গেছে। মহিলা এইবার আনন্দিত হয়ে গেছে যে আজকে আমার কাছের লোকটা পেয়ে গেছি, প্রিয় মানুষটাকে পেয়ে গেছি, আজকে আমার কত আনন্দের দিন। গোলামকে ডাক দিয়া বলে, ও গোলাম যাও বাজারে, যাও বাজারে গিয়া সুন্দর সুন্দর ভালো ভালো ফল কিনে আনো, সুগন্ধি কিনে আনো, আজকে আমার প্রেমাস্পদকে কাছে পেয়ে গেছি, আজকে আমার বড় আনন্দের দিন, যাও। গোলাম টাকা নিয়ে বাজারে চলে গেল। মহিলা যুবকটাকে ধরে ঘরের ভিতরে অন্দর মহলের দিকে নিয়ে যাইতেছে, অন্দর মহলের ভিতরে নিয়ে যায়। হঠাৎ করে যুবকটা মহিলার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল। মহিলা একটু আগে আনন্দ ছিল, মুহূর্তের ভিতরে তার আনন্দটা মাটি হয়ে গেল। এখন চিন্তা করে, এই যুবক যদি আমার ঘরে মরেই যায়, এর বাবা মা যদি বাবা যদি খোঁজ করে দেখে আমার ঘরে মরছে, খোঁজ যদি জানতে পারে আমার ঘরে মরছে, যদিও আমি মারি নাই কিন্তু একে মারার দায়ে হয়তো আমার ফাঁসি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের আইন এরকম না? আইন তো এরকমই। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব সকালবেলায় ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরোইছে, গেছে সামনে, এখন হঠাৎ খেয়াল করে যে রাস্তার পাশে আওয়াজ পাওয়া যায়, ব্যথার আওয়াজ, মানুষ ব্যথা লাগলে যেমন করে আওয়াজ পাওয়া যায়। উনি খেয়াল করে দেখলেন ডান দিকে একটা মানুষ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। উনি দয়া পরশ হয়ে কাছে গেলেন, কাছে গিয়া দেখেন এনার প্যাডের ভিতরে ছুরি মারা, রক্ত বের হচ্ছে। কোনো মানুষ যদি রক্তাক্ত হয় সর্বপ্রথম কাজ হলো ক্ষত স্থানের রক্ত বন্ধ করা, তা না হলে রক্ত ঝরতে ঝরতে এটা মরে যাবে, রক্ত বন্ধ করতে হবে এই লোককে বাঁচাইতে গেলে। কাছে গিয়া দেখে এটা ওনার পরিচিত আব্দুর রহমান সাহেব। উনি এইবার প্যাটের থেকে ছুরিটা বের করছে, কপাল বড় খারাপ, এই মুহূর্তেই আব্দুর রহমান সাহেবের ইন্তেকাল হয়ে গেছে। ছুরি হাতে পেছন দিক দিয়ে আর দুইজনে হাঁটতে বেরোইছে, দেখে যে ইমাম সাহেবের হাতে ছুরি, পাশে মরে রয়েছে আব্দুর রহমান সাহেব। দুই মুসল্লি একটু আগে কি কি হায় হায় কার পিছনে নামাজ পড়ে আসলাম,
নমস্কার পিছনে পড়ে আসলাম, ফজরের নামাজ পড়াইয়াই সেই মার্ডার করছে বড় হুজুরে, জেলখানায় ঢুকাইয়া দিবে, ফাঁসি মাফ আছে নাকি? হুজুর কি মারতে গেছিল না বাঁচাইতে গেছিল? দুনিয়ার নিয়মটা এরকম, এক বাগানে ঢুকছে পুলিশ, আপনাদের এলাকায় আসে তো পুলিশ মাঝে মধ্যে, পুলিশ ঢুকছে, ঢোকার পরে এখন শিয়ালে দৌড় শুরু করছে, শিয়াল দৌড়ায় এই পাশ দিয়ে, হাতি শিয়াল রে দৌড়াইতে দেখে বলে কিরে লেজ নিচে করে এত দৌড়াস কে ভাই? কয় দেরি করে বল, সময় নাই আমি একটু ওইদিকে ভাগি। কয় তুই ভাগতেছস কেন? কয় বাগানে পুলিশ ঢুকছে। তা পুলিশ ঢুকছে তোর কি, তুই চুরি করছস ডাকাতি করছস? বলে না আমি চুরি ডাকাতি কিছু করি নাই, আমি নিরপরাধ মানুষ, আমি নিরপরাধ, আমার কোনো অপরাধ নাই। কয় তুমি দৌড়াও কেন? কারে ধরার জন্য ঢুকছে? কয় গন্ডারে শিং দিয়ে একটা মার্ডার করে ফেলাইছে, এরা ধরতে ঢুকছে। কয় ধরতে ঢুকছে গন্ডার রে, তাই তুই বলাস কেন? কয় শুনেন এটা হলো পুলিশ, ও আগে আমারে ধরবে, ধরার পরে আমি যে গন্ডার না এইটা প্রমাণ করতেই তো আমার জীবন শেষ হয়ে যাবে, এইটা প্রমাণ করতেই তো জীবন শেষ, এই জন্য আগের থেকে ভাগি। মহিলা এবার চিন্তা করে আমার ঘরে যদি মরে আমি হয়ে যাব মার্ডার কেসের আসামি। ইতিমধ্যে গোলাম ফিরে আসছে, গোলাম রে ডাক দিয়া বলে রে গোলাম আনন্দর টাইম শেষ, যুবকটা মরিয়া গেছে নাকি জানি না, ধর। ধরাধরি কইরা দুইজনে এইবার যুবকটাকে নিয়া তার বাবার ঘরের সামনে ফালায় রেখে আসছে। প্রতিদিন সন্তানের সারা নামাজের পরে ঘরে আসে, আজকে সন্তানের খবর নাই, বাবা চিন্তিত হয়ে গেছে। বাবা দরজাটা খুলে বের হইল, সাথে সাথে দেখে সন্তানটা তার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। বৃদ্ধ বাবা আশেপাশের মানুষদেরকে ডাক দিল, ছেলেটাকে ঘরে নেওয়া হলো। দীর্ঘ সময় পরে ছেলের জ্ঞান ফিরলো, হুঁশ ফিরলো। ছেলে হুঁশ ফেরার পরে কান্নাকাটি শুরু করে, শুধু কান্না করে, প্রশ্ন করে রে যুবক কিভাবে তুমি অজ্ঞান হইছ? রে যুবক কি ব্যাপার, এখানে তুমি কিভাবে আসলা? যুবক কথা বলে না, শুধু কান্না করে। বারবার জিজ্ঞাসা করার পরে বলে শুনেন, আমি আজকে শয়তানের ধোকায় পড়ে ওই রমণীর ঘরের ভিতরে চলে গেলাম, রমণীর অন্দর মহলের কাছে আমি একেবারে চলে গেলাম, এমন একটা অবস্থায় গেলাম যেখান থেকে ফিরানোর মতো কেউ আমার ছিল না। কিন্তু আমি যখন হঠাৎ করে রমণীর নিকটবর্তী হতে গেলাম আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, এরপরে আমার আর কিছু মনে নাই। এইবার একজন মুরব্বী বুদ্ধিমান লোক বলে কিরে এই ছেলেটা গোনার এত কাছে গিয়া কিভাবে ফিরে আসলো? যেখান থেকে ফেরানোর মতো কেউ ছিল না, তাকে হুমকি ধামকি দেওয়ার কেউ ছিল না, ওখান থেকে কিভাবে ফিরে আসলো? ওই লোকটা বিচক্ষণ মানুষ, আবার প্রশ্ন করে যুবক কিভাবে তুমি ফিরে আসলে, তোমার কি কিছু মনে আছে নাকি? যুবক এইবার বলে হ্যাঁ চাচা আমার একটা বিষয় মনে আছে, আমি যখন যুবকের ঘরের ভিতরে মহিলার ঘরের ভিতরে যাইতেছিলাম আমার সেন্সটা কেমন জানি লেস হয়ে গেছে, আমার কিছু স্মরণ নাই, কিছু মনে নাই, আমি কেমন জানি একটা মোহের ভিতরে পড়েছিলাম। কিন্তু যখন রমণীর ঘরের ভিতরে আমি গেলাম, অন্দর মহলে গেলাম, তার নিকটবর্তী হইতে গেলাম, এমন সময় পবিত্র কোরআনুল কারিমের একটা আয়াত আমার মনে পড়ে গেছে। মুরব্বী এইবার প্রশ্ন করে যুবক কোন আয়াত রে তোর মনে পড়লো? যেই আয়াতের কারণে গোনার এত কাছে গিয়া তুই ফিরে আসলি? যুবক এইবার বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, এরকম কোন ব্যক্তিকে যখন শয়তান স্পর্শ করে অর্থাৎ শয়তান তাদেরকে গোলর ভিতরে ফালায়া দেয়, গোনার দিকে নিয়ে যায়, তাইফুম মিনাশ শয়তান, শয়তান তাদেরকে এমন বিভ্রান্ত বিভ্রট করে ফেলে যে সব কিছু সে ভুলে যায়। মুত্তাকি বান্দা শয়তানের ধোকায় পড়ে গোনায় পড়তেই পারে, ঠিক কিনা বলেন? কত বড় বড় মুত্তাকি শয়তানের ধোকায় পড়ে গেছে। আমি ওইদিকে যাব না, এই ঘটনাটাই শুধু বলি। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন নিশ্চয়ই যারা শয়তানের ধোকায় পড়ে
এরকম বিভ্রাটির ভিতরে পড়ে যায়, গুনার দিকে চলে যায়, আর তারা আল্লাহকে বাস্তবেই ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাযাক্কারু, যখন তারা শয়তানের ধোকায় পড়ে যায় তাদেরকে ওখান থেকে ফেরানোর কেউ থাকে না। আল্লাহ তাআলা বলেন তাযাক্কারু, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মুত্তাকিকে ওই গুনার থেকে বাঁচানোর রাস্তা দেখানোর জন্য আল্লাহর কথা ওই মুত্তাকির অন্তরের ভিতরে আল্লাহ স্মরণ করা দেয়। আল্লাহ যখন তার কথা মুত্তাকির অন্তরের ভিতরে স্মরণ করা দেয়, আল্লাহ বলেন ফাইদাহুম মুবসিরুন, একটু আগে ওই মুত্তাকির চোখ ছিল কিন্তু ওই চোখ দিয়া দেখার মতো ক্ষমতা ছিল না, সামনে গোনা আসে ওই দুনিয়ার চোখ দিয়া টের পায় না, অন্তর আছে বুঝতে পারতেছে না, গোনার দিকে চলে যাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা তার কথা ওই মুত্তাকির অন্তরে স্মরণ করা দিয়া এমন নজর তাকে আল্লাহ খুলে দিয়েছে, যেই নজর এত সূক্ষ্ম নজর, এত পাওয়ারি নজর, ওই রকম নজর যদি কারো অর্জিত হয়ে যায় দুনিয়ার এক প্রান্তে বসে চোখ দুনিয়ার বন্ধ করে অন্তরের ওই চক্ষু দিয়া দুনিয়ার অপর প্রান্তের খোঁজ পাওয়া যায়, অন্তর চক্ষু তখন আল্লাহ তাআলা খুলে দেন। আর গোড়াটা যত বড় হোক, ওই বিপদ যত বড় হোক, সেখান থেকে বের হওয়ার রাস্তা দেখায় দেন কে? আল্লাহ তাআলা দেখায় দেন। যুবক এই গোনার থেকে ফিরে আসলো, এখান থেকে ফেরানোর জন্য কেউ ছিল না, কিন্তু আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে শয়তানের ধোকায় পড়ে গোনার দিকে গেছে, কিন্তু সেখান থেকে ফিরায় দেওয়ার রাস্তা দেখায় দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কে দিয়েছে? তাই মুত্তাকি যখন দুনিয়ায় কোনো বিপদে পড়বে, একজন মুত্তাকির জন্য গোনার ভিতরে ডুবে যাওয়া এর চাইতে বড় বিপদ আর কিছু হতে পারে না, এখান থেকে আল্লাহ ফিরায় আনবেন। আমি আপনি যত বড় বিপদে পড়ি সেখান থেকে আল্লাহ ফিরায় আনবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তো এই প্রতিশ্রুতি আমাদের সাথে দিয়েছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এই মুত্তাকির জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যে এটা তার ধারণাতীত, সে কল্পনাও করতে পারবে না। জামে আজহার, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, আজকে তো সেখানে যদি কেউ পড়তে যায়, যদি স্কলারশিপ পেয়ে যায়, তাহলে উল্টা তারে আরো টাকা দেয়, টাকা দিয়া পড়া লাগে না। কিন্তু একটা সময় আল আজহার বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থা গেছে, দূর দূরান্ত থেকে ছেলেরা পড়তে আসতো নিজেদের টাকা পয়সা খরচ করিয়া। ওই সময়ের একটা ঘটনা, একটা যুবক, সে সম্ভবত ইরাক থেকে মিশরে গেছে পড়ার জন্য। এই যুবকটার দুনিয়ায় কেউ নাই, ইয়াতিম মানুষ, সবাই মারা গেছে, যুবক মানুষ, 17-18 বছর বয়স। ছেলেটা চিন্তা করে, আমার তো একটা পেট, মাও নাই, বাপও নাই, ভাইও নাই, বোনও নাই, তাহলে আমার জীবনটাকে আমি ইলমের জন্য উৎসর্গ করে দিব। এই চিন্তা করে যুবক মিশরে চলে আসছে বড় এক শায়েখের কাছ থেকে বিদ্যা অর্জন করার জন্য। যা কিছু ছিল বাড়িতে সম্পদ সব কিছু বিক্রি করে নিয়ে আসছে, টাকা পয়সা দিয়ে কিছুদিন খাওয়ার পর এবার টাকা পয়সা শেষ হয়ে গেছে, যদি দর্শে বসতে চায় কাজ করতে পারবে না, কাজ করতে গেলে তার পড়া নষ্ট হয়ে যাবে। যুবকটা একদিন রাত অতিবাহিত হয়েছে কিছু খায় নাই, সারাদিন অতিবাহিত হয়েছে কিছু খায় নাই, এইভাবে দুই দিন এক রাত তার অতিবাহিত হয়ে গেছে। সর্বশেষ রাত্রে এই যুবকটা ক্ষুধার যন্ত্রণায় পানি খাইয়ার কতক্ষণ চলে একটা লোকালয়ের ভিতরে প্রবেশ করেছে, বাজারের মধ্য দিয়ে ঢুকতেছে একটা লোকালয়ে। চিন্তা করে, যদি বাজারে কিছু পড়া টড়া পাই, এখান থেকে কিছু নিয়ে খাবো। যুবকটা কিছু দূর চলার পর হঠাৎ ক্ষুধার যন্ত্রণায় তার মাথাটা কেমন জানি ঘুরতেছে, সে দেখতে পাইল একটা সরু গলি একদিকে ঢুকে গেছে, আলো দেখা যায়। যুবকটা ওই আলোর দিক দিয়ে চলে গেল সামনে, গিয়া দেখি বড় একটা ঘর, কিন্তু ওই ঘরের ভিতরে কেউ নাই, কিন্তু অনেক রকমের মজাদার খাবার ওখানে সাজানো। গভীর রাত, আশেপাশে তাকায় দেখলো কেউ নাই। যুবকটা ক্ষুধার যন্ত্রণায় খাবারের কাছে চলে গেল, খাবারটা হাতে নিয়ে মুখের কাছে যখন দিবে, হঠাৎ তার মনে পড়ে গেল ওস্তাদ একদিন ক্লাসের ভিতরে বলছে যে শোনো, তোমরা এমন ইলম অর্জন করতে আসছো যেখানে আল্লাহর ভয় থাকার প্রয়োজন, আর যদি এই মুখ দিয়ে হারাম খাবার প্রবেশ করো, প্রবেশ করাও, তাহলে তোমার কিন্তু আসমানি ইলম ভিতরে ঢুকবে না, রুহানি শক্তি চলে যাবে। এই কথাটা যুবকের মনে পড়ে গেল, আল্লাহর ভয় অন্তরে এনে ওখান থেকে খাবারটা মুখের কাছ থেকে ফিরায় নিয়ে বাড়ি আবার চলে আসলো। পানি খাইয়া রাতে ঘুমায় আছে, সকালবেলায় ক্লাসের ভিতরে বসতে খুব কষ্ট সহকারে। কিছু সময় পড়াশোনার পর হঠাৎ একজন মানুষ, মহিলা, বোরকা গায়ে, পর্দার সাথে
পাশের থেকে তাদের শায়খকে ডাকতেছে, শায়খও তার ডাক শুনে তার কাছে গেলেন। দীর্ঘ সময় কথা বলার পরে ওস্তাদ জি ফিরে আসলেন, মহিলা চলে গেল। ওস্তাদ জি ক্লাসে আসার পরে বলতেছে, এই তোমাদের মধ্যে কেউ আছে নাকি বিয়া করবা? হঠাৎ করে এসে বলতেছে বিয়া করবা? ওর ভিতরে ওই ছেলেটা একটু যুবক টাইপের ছিল। হুজুর এবার বলে, এই বেটা তুই বিয়া করবি নাকি? ও একটা মুসকি হাসি দিয়া বলে, হুজুর কি বলেন, তিন রাত তিন দিন ধরে আমার পেটে খাওন নাই, এখন যদি বিবাহ করি বউয়ের জাটার বাড়ি খাওন লাগবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের নিয়ম হলো যে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়া করবি না, ঠিক কিনা? এই আমি বুঝি না, এই যে এত বছর বিয়ের আগ পর্যন্ত ও কার পা দিয়া দাঁড়াইছে? ওর পা দিয়া দাঁড়াইছে না। রিজিকের ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। কিছু বাবা মাও আছে ল্যাভেন্ডিশ মার্কা, এরা কই তুই বিয়া করবি কেন? তুই আগে নিজের পায়ে খাড়া, এরপরে বিয়া করিস? অথচ ছেলে যদি বিবাহ উপযুক্ত হয়, আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিয়েছেন অভিভাবকদেরকে ওই সন্তানের বিবাহের ব্যবস্থা করতে হবে। যদি না করে আকাম কুকাম ওই ছেলে মেয়ে যা করবে, ওই বাবা সে হাজি হোক গাজী হোক আলেম হোক মুফতি হোক মুহাদ্দিস হোক, অটোমেটিক তার আমল নামায় ছেলের গোনা জমা হইতে থাকবে। ছেলে যদি আল্লাহ না করুন জেনা করে, এর দ্বারা যেই গোনা হবে ওই ছেলের, এই গোনার অংশীদার অটোমেটিক তার বাবা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন ওই ছেলেটা মুসকি হাসি দিয়ে বলে, হুজুর কি বলেন, আমার তো নিজেরই খাবারের ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, আমি কেমন করে বিবাহ করব? ছেলেটা এতটুকু বলল, আর মনে মনে বলতেছে, তিন দিনই আমার খাবার নাই, আমি খাইতে পারি না, কিভাবে খাওয়াবো? এবার হুজুর বলতেছে, শোন বাবা, তোর চিন্তা নাই, তোর তো দুনিয়ায় কেউ নাই, তুই এক কাজ কর, মেয়েটাকে বিবাহ কর। এই যে মহিলা আসছে, সে হলো আমার একজন বন্ধুর স্ত্রী। আমার বন্ধু মারা গেছে, মারা যাওয়ার পূর্বে সে ওসিয়াত করে গেছে তার স্ত্রীর কাছে, যে আ তার স্ত্রী জারিয়া তার মৃত্যুর পর আমার কাছে আইসা তার মৃত্যুর খবরটা জানায়। শুধু তাই নয়, এবং তার মেয়েটা যুবতী হয়েছে, আমি জানি ভালো একটা ছেলে দেখে ওই মেয়েটার ব্যবস্থা করে দেই। এখন তুমি যদি বিবাহ করো, তোমার অর্থের টেনশন দূর হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন নাই, তুমি আত্মীয় পেয়ে যাবা, রাজি আছো নাকি? যুবকটা এবার বলে, হ্যাঁ হুজুর, আমি আপনার কথায় রাজি। সে চিন্তা করে, আমার তো কেউ নাই, যদি একটা সম্পর্ক এখানে হয়, পড়ালেখাও হলো, আত্মীয়তাও হলো, খাবার কষ্ট দূর হলো, ঠিক কিনা বলেন? এইবার যুবকটা বিবাহে রাজি হয়ে গেল, মা উপস্থিত আছে। যাই হোক, ওই অনুষ্ঠানের ওই মজলিসের ভিতরে এই বিবাহের ব্যবস্থা হয়ে গেল। এইবার ছেলেকে ওই মহিলার সাথে হুজুর পাঠিয়ে দিলেন, যে যান আপনার মেয়ের স্বামীকে নিয়ে যান। ছেলেটা চলে গেল ওই বাড়িতে। পরের দিন সকালবেলায় ওস্তাদের কাছে ফিরে এসে কান্না শুরু করে দিছে ছেলেটা, কথা বলতে পারে না। ওস্তাদ বলে, কি ব্যাপার বাবা, তোমার কি মেয়ে পছন্দ হয় নাই? ছেলেটা দীর্ঘ সময় কান্নার পরে বলে, হুজুর, আমি যুবক মানুষ, রাস্তাঘাটে চলতে অনেক সময় অনেক নারীর প্রতি নজর চলে গেছে, আমি আপনার কাছে সত্য করে বলতেছি, আমার এই দুই নয়ন কোনোদিন, আমার স্ত্রী যেমন সুন্দর, এমন সুন্দর নারী কোনোদিন আমার এই চোখ দেখে নাই। তাহলে যুবক, তুমি কেন কান্না করতেছো, তোর শাশুড়িটা কি খারাপ নাকি? বলে, না উস্তাদ, একটা দিন একটা রাতের যত্নে আমি বুঝতে পেরেছি যে আমার কেমন জানি মনে হয়েছে আমার হারানো মাকে আমি ফিরে পাইছি। তাহলে যুবক, তোমার কান্নার কারণটা কি? ওস্তাদের কাছে এইবার যুবকটা ঘটনা বর্ণনা করতেছে, যে ওস্তাদ, আপনি আমাকে বিবাহ দিছেন, এর আগে তিন দিন তিন রাত্র আমি কোনো খানা খাই নাই, শুধু পানি খেয়ে থাকছি, খোদার যন্ত্রণায় তৃতীয় দিন রাত্রে আমি বাজারের দিকে বের হলাম, হঠাৎ একটা সরু গলির দিকে গেলাম, একটা বাড়ির ভিতরে হরেক রকমের খানা দেখতে পাইলাম, খানাটা যখন হাতের কাছে নিলাম, আপনি একদিন আমাকে বলছেন, তোমরা যদি এলেম অর্জন করতে চাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়কে অন্তরে স্থান দাও, হারাম খাবানা, কারো জিনিস না বলে খাবানা, তাহলে তোমাদের অন্তরের ভিতরে ইলম প্রবেশ করবে না, আল্লাহ বেজার হয়ে যাবে। আপনার এই কথাটা আমার মনে পড়ে গেল, সেখান থেকে আমি ফিরে চলে আসলাম উস্তাদ, আবার রাতের বেলায় পানি খাইয়া সকালবেলায় আপনার ক্লাসে বসলাম, কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন, যেই রাত্রে গত রাত্রে যেই বাড়ির খানা আমি ফিরাইয়া দিছি খাই নাই, আজকে সকালবেলায় আল্লাহ রব্বুল আলামিন ওই বাড়ির মালিক সহ আল্লাহ তাআলা আমার মালিকানা এনে দিয়েছে। আমি যেই খানা গত রাত্রে খাই নাই যেই বাড়ির থেকে, আমি আজকে সকালবেলার সেই বাড়ির, সিলেটি ভাষায় কি কয়, জামাই, জামাই নাই দামান কয়,
আমি গেছি এক জায়গায় আমগো প্রথম আসছি মৌলভি বাজার। এখন যিনি আমাকে আনছেন ওনার বাড়ি আমাদের ওইদিকে, আর উনি এই জায়গার মেয়ে বিবাহ করছে। এখন আমারে ওনার সাথেই পরিচয় করাই দিচ্ছে, বলে হুজুর আপনি ছিলেননি, এটা খেতা কে? আমি বললাম কে, আপনার কি হয়? বলা এইটা আমরার দামান, আমাগো দেশে আর কি দামানটা একটু গালি হিসাবে ব্যবহার করে, বুঝেন নাই? এক দেশের গালি আর এক দেশের বুলি। কেউ যদি কয় এটা তোর দামান লাগেনি, গালি দিলি কেন? শব্দ ব্যতিক্রম হতে পারে। তা যাই হোক, যে আজকে সকালে আল্লাহ তাআলা আমাকে এই বাড়ির জামাই বানায় দিছে, সুবহানাল্লাহ, মেয়ের মালিক বানায় দিছে, সম্পদের মালিক আল্লাহ তাআলা বানায় দিছে। তাই আমার আল্লাহ বলেন শুনো, ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে খাঁটিভাবে একনিষ্ঠ চিত্তে, তাকওয়া অন্তরের ভিতরে আনবে, তাদের বিপদ থেকে হেফাজত করার দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলেন। তাদের যদি রিজিকের সমস্যা হয় এই দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন, যে তাদের রিজিকের কোনো চিন্তা নাই, রিজিকের কোনো টেনশন নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় পুরস্কার, বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা প্রতিশ্রুতি দিয়ে সেটা পালন করে, অঙ্গীকার রক্ষা করে, আল্লাহকে ভয় করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভালোবাসলে লাভ কি? হাদিসের ভিতরে আসছে, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, জিব্রাইল আমিনকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, দুনিয়ার আব্দুর রহমানকে আমি বড় ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিব্রাইল আমিন আসমানের বাসিন্দাদের কাছে এসে বলে, এই মানুষেরা শোনো, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আব্দুর রহমানকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আল্লাহ ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে, আসমানবাসী ভালোবাসতে শুরু করে। আল্লাহর নবী বলেন আসমানবাসী যখন ভালোবাসতে শুরু করে, আল্লাহ তাআলা তখন দুনিয়ার মানুষের ভিতরে ওই ব্যক্তির মহব্বত, ভয় এবং তার গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা মানুষের অন্তরে দিয়ে দেয়। যেমন মনে করেন আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর তাফাজ্জুল হক হবিগঞ্জ সাহেব হুজুর, আপনাদের বাড়ি থেকে অনেক দূর তার বাড়ি, তাই না? 150-200 কিলোর কম হবে না, প্রায় 150 কিলো হবে, অনেক দূর বাড়ি। বলেন তো এই লোকটাকে সবাই মহব্বত করে না, ভালোবাসে না? উনি সারা দেশের ভিতরে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, ঠিক কিনা বলেন? উনি কি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কোন দলের সেক্রেটারি, ক্ষমতাসীন দলের বড় লিডার? কিন্তু না, কেন আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের ভিতরে যাকে উনারে যারা চিনেন সকলের অন্তরের ভিতরে ওনার একটা গ্রহণযোগ্যতা আল্লাহ পয়দা করে দিয়েছেন, সকলের অন্তরের ভিতরে তার মহব্বত পয়দা করে দিয়েছেন, তার শত্রু যে সেও বলে না মুহাদ্দিস সাহেব বড় ভালো মানুষ, ঠিক কিনা বলেন? কেন হইছে? উনি আল্লাহর ভয় অন্তরে আনছেন, মুত্তাকি বান্দা হয়ে গেছেন, এই কারণে আল্লাহ তাআলা মহব্বত করেছেন, আসমানবাসী মহব্বত করছে, দুনিয়াবাসী মহব্বত করছে, এবং দুনিয়ার ভিতরে গ্রহণযোগ্য ব্যক্তিদের তালিকায় আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে যদি দুনিয়ার ভালোবাসা কেউ পেতে চায় তাহলে কাকে ভয় করতে হবে? দুনিয়ার বাস্তবিক গ্রহণযোগ্যতা যদি কেউ পেতে চায় তাহলেও ভয় করতে হবে আল্লাহকে। দুনিয়ার ক্ষমতা দিয়া সাময়িক ভয় অর্জন করা যায়, সাময়িক গ্রহণযোগ্যতা অর্জন করা যায়, কিন্তু এই গ্রহণযোগ্যতা চিরস্থায়ী নয়। শুধু চিরস্থায়ী নয় তা না, ক্ষমতার মেয়াদ যখন থাকে তখনও সবাই তারে মানে না, ঠিক কিনা বলেন? মনে করেন এক দলের লোক বিরোধী পার্টির লোক হয়ে গেছে চেয়ারম্যান, এখন ক্ষমতা যার পাওয়ার হলো তার, বিরোধী দলের লোকের দেখা হয়েছে চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যান সামনে আসতে বলে আসসালামু আলাইকুম, চেয়ারম্যান ওয়ালাইকুম সালাম বলে, মনে মনে খুশি হয়, দেখছস নি এখন আমার বিরোধী দলের লোকও আমারে সালাম দেয়, পাওয়ারটা আমার কেমন। যখন চেয়ারম্যান সামনে থেকে চলে গেছে, বিরোধী পার্টির লোক কয় তোরে তো সালাম দিছি 5 বছর তোর ক্ষমতা, খাতা কলম দিয়া লেখে রাখতেছি তোরে সালাম কয়টা দিছি, এই সবগুলা সালামের উসুল আগামীবার ক্ষমতা থেকে যাওয়ার পরে জুতাতে পিঠে উল্লেখ করে ছাড়ব, সব উসুল করে দিব। এই দুনিয়ার সম্মান আমরা যেটা মনে করি এটা সামনে আছে পিছনে নাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ভয়ে যারা ভীত এদের মহব্বত মারা যাওয়ার পরেও মানুষের অন্তরের ভিতরে থাকে, এদেরকে মানুষ ভয় করে, মহব্বত করে, এবং গ্রহণযোগ্য আসনেও এদের সমাসীন করে,
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন, যদি আমরা খাঁটি ইমানদার হইতে পারতাম আর যদি খাঁটি মুত্তাকি হতে পারতাম আমাদের লাভ ছিল কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা খাঁটি ভাবে ইমান আনতো আর আল্লাহকে ভয় করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ আমি আল্লাহ খুলে দিতাম। আজকে আসমান জমিনের বরকত আমাদের জন্য কমে গেছে, যার কারণে সময় মতো বৃষ্টি হয় না, যখন বৃষ্টি প্রয়োজন তখন হয় না, যখন দরকার না জমিন নামা নামে, ঠিক কিনা বলেন? এত নামা নামে যে জমিনের বরকতকে ধ্বংস করে দেয়। একটা সময় জমিনের ভিতরে ফসল লাগাইলেই হইতো, এখন কত প্রকার সার দেয়, সব শেষে খরচ করে দেখা যায় ধান পাইছে 10 মন, প্রতি মনের দাম হইল 500 টাকা, এই ধানের পিছনে খরচ গেছে 600 টাকা, ঠিক কিনা বলেন? জমিনের বরকত শেষ, আসমানের বরকত শেষ, কিন্তু আল্লাহ বলেন যদি খাঁটি ভাবে ইমান আনি, আল্লাহকে যথাযথ ভাবে ভয় করি, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ আমাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াবী লাভ আরো আছে, লম্বা করব না, এবার পরকালীন লাভটা কি? প্রতিটা মুমিন পরকালের বিষয়ে চিন্তিত থাকে। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে চিন্তিত থাকে সেটা হলো তার গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালীন গুনাহ নিয়ে মুত্তাকি বান্দার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিকে জানায় দেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার গুনাহ সমূহকে মিটা দেন, কাফফারা দিয়ে দেন, শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকির গুনাহকে মাফ করে আল্লাহ তাআলা তাকে মহান পুরস্কারে আল্লাহ ভূষিত করে। কারণ প্রতিটা মানুষ জানে যে কিয়ামতের ময়দানে তার সামনে জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে গুনাহ, এই কারণে এই গুনাহকে আল্লাহ তো ক্লিয়ার করে দেন, আবার এর বদৌলতে আল্লাহ তাআলা মহা প্রতিদান তার জন্য ঘোষণা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মুত্তাকিদের অবস্থা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল লাযীনা আমানু ওয়াল লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন কাফেরদের জন্য দুনিয়াকে আল্লাহ তাআলা সুশোভিত করে দিয়েছেন, সুন্দর বানায় দিয়েছেন, যেই কারণে কাফেররা বড় বড় বাড়ি বানায়, দামি দামি গাড়িতে চড়ে, সম্পদের পাহাড় গড়ায়, দুনিয়াটাকে এদের জন্য তিনি মূল হিসাবে উল্লেখ করে দিয়েছেন। কাফেরেরা মনে করে এই দুনিয়াটাই আমাদের জন্য সব, দুনিয়াটাই আমাদের সব, তারা এটাকে বড় দামি মনে করে, এই কারণে কাফেরদের স্লোগান হলো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ঠিক কিনা বলেন? এটা হলো কাফেরদের স্লোগান, মুসলমানের সন্তানরাও এই গান গায়, ঠিক কিনা বলেন? এগুলা নাস্তিকদের স্লোগান, এগুলা নাস্তিকদের কথা, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছেন নাকি? এটা কাফেরদের কাজ, কারণ কাফেরদের সামনে আল্লাহ দুনিয়াকে সুশোভিত করে দিয়েছেন, এবং এই কাফেরেরা মুত্তাকি যারা যারা আল্লাহকে ভয় করে এদেরকে বিদ্রুপ করতে থাকে, যারা আল্লাহর উপরে ঈমান আনে এদেরকে বিদ্রুপ করতে থাকে। ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে, কাফেরেরা এদেরকে বিদ্রুপ করে, শুধু তাই নয় কাফেরেরও না, কিছু মুসলমান ও কিছু মুত্তাকি বান্দাদেরকে টিটকারি করে আছে না নাই। যেমন মনে করেন একজন মুত্তাকি বান্দা সচিবালয়ে চাকরি করে, সচিবালয়ের একজন পিয়ন, তার ঢাকা শহর 3-4টা বাড়ি আছে, কিন্তু সচিব মানুষ সারা জীবন আল্লাহর ভয়ে ঘুষ খায় নাই, মানুষের কাছ থেকে অবৈধ পথে ইনকাম করে নাই, সেই জন্য ঢাকা শহর বাড়ি তো দূরের কথা, তার সিলেট শহরেও একটা পাকা বিল্ডিং নাই, নিজের টিনের ঘর। অবসর নেওয়ার পরে যখন গ্রামে চলে আসে, কিছু মানুষ আশেপাশের মুসলমান মানুষই ওরা ওরা বলতে থাকে দেখছস নাকি সচিবালয়ের সচিব হইয়াও কিছু করতে পারে নাই, অথচ এর পিয়নের ঢাকা শহর নাকি 3টা বাড়ি, এই লোকটার মতো বলদ কেউ নাই, এই লোকটা যদি বাস্তবেই চালাক হইতো তাহলে ও ঢাকা শহরে 3-4টা বাড়ি করে ফেলতো, ঠিক কিনা বলেন?
বলে কি বলে না যে উনি সরকারি চাকরি করে কি করছে কিছুই করতে পারে না এই রকম মুমিন এখনো দুনিয়ায় আছে হারামের ভিতরে থাকে টাকার ভিতরে থাকে কিন্তু আল্লাহর ভয়ে ওই খারাপ টাকার দিকে নজর দেয় না কাফেররা তো বলতেই থাকে পাশাপাশি কিছু মুমিনও এরকম বলে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন যারা এরকম বলে আল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা দুনিয়ায় হয়তো তারা আরামসে থাকে কিন্তু আমার আল্লাহ জানায় দেন ওই মুমিন এবং মুত্তাকীদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন সম্মানজনক অবস্থায় আমি আল্লাহ রাখবো তাদের উপরে রাখবো এরপরে লাভটা কি হবে কিয়ামতের ময়দানে তো বিচার কার্য যখন শেষ হবে কাফেররা জাহান্নামের দিকে চলে যাবে আর এই মুত্তাকি বান্দাদের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন করে তাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যারা আল্লাহকে ভয় করত ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা কিয়ামতের দিন যারা আল্লাহকে ভয় করত এদেরকে দাবড়াইয়া দাবড়াইয়া জান্নাত তাদের দিকে নিয়ে যাওয়া হবে সুবহানাল্লাহ যেমন যখন বিবাহ বাড়িতে জামাইয়ের সাথে যখন বরযাত্রী যায় যখন খাবারের সময় হয় এইবার কনে পক্ষের মানুষেরা হাঁকাইতে থাকে আর ডাকতে থাকে দ্রুত আপনারা যান খানার টেবিলে যান আপনাদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে তাগিদ দেয় না ঠেলা দেয় যে তাড়াতাড়ি খাইতে যান তাড়াতাড়ি যান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন মুত্তাকীদেরকে কিয়ামতের দিন জান্নাতের দিকে এইভাবে দাপড়ায়া নিয়ে যাওয়া হবে বলা হবে যে দ্রুত করেন জান্নাতে যান অভিবাদন জানানোর জন্য জান্নাতের ফেরেশতারা তৈরি থাকবে আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন যখন তারা জান্নাতের দিকে যাবে জান্নাতের ভিতরে তাদের জন্য সর্বপ্রকার সব ধরনের নিয়ামত তৈয়ার করা থাকবে জান্নাতের দরজা সমূহ খোলা থাকবে অভিবাদন জানানোর জন্য হুরেরা থাকবে ফেরেশতারা থাকবে তাদেরকে বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম আপনার জন্য সালাম আপনার উপরে শান্তি আপনি দুনিয়াতে বড় ভালো একজন মানুষ ছিলেন যদিও টাকা পয়সা ছিল না সম্পদ ছিল না কিন্তু আল্লাহকে ভয় করতেন আপনি তো একজন ভালো মানুষ ছিলেন ফাদখুলুহা খালিদিন সুতরাং আপনি জান্নাতে চলে যান এক দুই বছরের জন্য নয় এই জান্নাতে আপনি চিরস্থায়ীভাবে প্রবেশ করুন মুত্তাকি বান্দারে বলবে এরকম শুধু তাই নয় জান্নাতের ভিতরে গিয়াও আল্লাহ তাআলা মুত্তাকিকে আরো সম্মান দিবেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার আল্লাহ তাআলা মুত্তাকির জন্য যেই জান্নাত রেখেছেন শুধু জান্নাত নয় নহরওয়ালা জান্নাত আল্লাহ রেখেছেন আরো স্পেশালিটি আছে এরপরে আল্লাহ বলেন ফি মাকআদি সিদ্দিকিন ইনদা মালিকিন মুকতাদির এই খাঁটি মুত্তাকিদের আসনটা কোন জায়গায় হবে আল্লাহ বলেন ফি মাকআদি সিদ্দিকিন তাদেরকে যথা উপযুক্ত আসন দেওয়া হবে সেই আসনটা আবার কোথায় আল্লাহ বলেন ইনদা মালিকিন মুকতাদির সর্বভৌমত্বের অধিকারী মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের জন্য আসনের ব্যবস্থা করা হবে এখন বলেন দুনিয়াতে কেউ যদি তাকওয়াওয়ালা হয় আল্লাহ ভীতি যদি অর্জন করে দুনিয়ায় লস আছে দুনিয়ায়ও লস নাই আখেরাতেও লস নাই তাই আমাদের প্রত্যেককে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে আমরা জানি মুত্তাকির সর্বস্তরে যেতে পারি আল্লাহ সকলকে তৌফিক দেন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে মুত্তাকি বান্দা হওয়ার পর পাশাপাশি আল্লাহ তাআলার শরণ জারি কখনো অন্তর থেকে না যায় আল্লাহ রাব্বুল আলামিন মানদাদেরকে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন সাবধান মুমিন তুমি জানি সম্পদের মোহে সন্তানের মোহে পড়ে আমি আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে যেও না তাই কোনো অবস্থায় আল্লাহকে ভোলা যাবে না আমরা যদি আল্লাহকে ভুলে যাই আল্লাহ তাআলাও আমাদেরকে ভুলে যাবেন অর্থাৎ আমাদের জন্য তার নিয়ামত বন্ধ করে দিবেন তার গজব আমাদের উপরে পতিত করবেন আমরা যদি আল্লাহকে না ভুলি মুত্তাকি বান্দা যদি হই আমরা হব আপার ক্লাস জান্নাতি বান্দা সর্বশেষে আল্লাহ তাই বলেন তোমরা আর জাহান্নামীরা এক না লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতের বাসিন্দা আর জাহান্নামের বাসিন্দা এক নয় কেন এক নয়
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, কারণ জান্নাতের বাসিন্দারা তো চূড়ান্ত সফলতা অর্জন করেছে, জান্নাত পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পাশে থাকার মতো অনুমতি পেয়েছে। তাই আল্লাহর কাছে আমরা সকলে এই তৌফিক চাই, আল্লাহ তাআলা জানি আমাদেরকে খাঁটি ভাবে তার ভয় অন্তরে আনার তৌফিক দেন এবং জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার নিকটে যথা উপযুক্ত আসনের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।